নমস্কার আজ পঁচিশে নভেম্বর কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিন তাঁর জন্মদিনে তাকে নিয়ে লেখা কবি পূর্ণেন্দু পত্রীর একটি কবিতা তোকে আমরা কে দিই নি শক্তি ঝমাচ্ম হয়ে বাঁচবি বলে তোকে দিয়েছি চাইবাসার প্রত্যেকটা ফ্লোরোসেন্ট রাত যথেচ্ছারির সুখে মাতাল হাতির মতো ঘুরবে বলে তোকে দিয়েছি জলদাপাড়ার জঙ্গল দিনার খুমের জন্যে গোটা জলপাইগুড়ি জেলাটাকে বানিয়ে দিয়েছি তোর মাথার বালিশ মুখে যাতে মাছি না বসে ভুবনেশ্বরের দুপুরগুলো চামর দুলিয়ে গেছে সারাক্ষণ শুধু তোর জন্যই হাওড়া স্টেশনে জিরতি দিইনি দূরপাল্লার কোনো ট্রেনকে স্টিমারি স্টিমারে ভোঁ বাজিয়ে জাহাজ যুদ্ধ জাহাজ সাবমেরিনদের বলেছি সরে যাও শক্তি এখন সাঁতার কাটবে সমুদ্রে আগে সতর্কতা কলকাতার সমস্ত সাইরেন করে দিয়েছি তোর মুঠোয় ভারতবর্ষের যে কোনো ডাক কনকনে কালো রাতগুলোকে বলা ছিল ও কখন আসবে ঠিক নেই কিন্তু কেয়ারটেকার যেন লন্ঠনটা জ্বালিয়ে রাখে তোকে আমরা কি দিই মঞ্চে সবার আগে চেয়ার পেতে দিয়েছি তোকে মাইকে সবার আগে তোর নাম লিটল ম্যাগাজিনে সবার আগে তোর পত্য আটটায় সবার আগে তোর গান যখন পা টলমল জড়িয়েছি বুকে যখন চোখ হারিয়েছে ঘরে ফেরার ঠিকানা পৌঁছে দিয়ে এসেছি সদর ঘরের তর্চায় যখন উত্থত বলেছি শান্ত শান্ত বলেছি সোনাতর শঙ্কর স্বর যখন স্বেচ্ছাচারী বলেছি তুই কিন্তু গৃহী যখন এগিয়ে দিয়েছি ট্যুরিজমের ম্যাপ তোকে আমরা কি শক্তি তুই নিখোঁজ আমরা পাহাড়ে মেঘে জলস্তম্ভে বাজিয়ে দিয়েছি কারা না কাড়া তুই বিপন্ন আমরা প্রতিপক্ষের দিকে ঘুরিয়ে দিয়েছি কামান বন্দুকের মুখ তুই পুরস্কৃত আমরা ঝনঝনিয়ে উঠেছি ভীষদেবের কণ্ঠে জয় জয়ন্তীর রাগে আমরা স্মৃতি অ্যালবামে সাজিয়ে রেখেছি তোর একশো রকমের ছবি আমাদের দৈনন্দিন হাসি ঠাট্টা ভরাট হয়ে থাকতো তোর দুশো রকমের দোষীপনার কপ্যে তুই কবিতা পড়বি আকাশ ঝেঁটিয়ে জড়ো করেছি সমস্ত রকমের মেঘ তুই নাচবি সমস্ত আসবাব সরিয়ে পিছিয়ে দিয়েছি মোলায় মখমল তোকে আমরা কি দিই নি বাংলা একাদেমির প্রাঙ্গণে সেদিন তোর কি বরবেশ কপালে চন্দনের রাজ মনে হচ্ছিল মনে হচ্ছিল চশমা খুলে উঠে বসার আগে একটু গাানো বিশ্রাম বুঝি খানিক পরেই পড়বি শান্তিনিকেতনে লেখা নতুন কবিতা তখনও ভাবছি তখনও ভাবছি চুল্লি ভয় পাবে আগুনকে আগুন পড়ে নেবে যাত্রীদের মুখরেখা শেষ বিহগল কিছুতেই বাজাতে পারবে না কলকাতার কান্না তখনও ভাবছি দৈব মতো পলি উঠবে যেতে পারি কিন্তু কেন যাব তোকে আমরা কি দিইনি সত্যি তবু যেতে পারলে বন্ধুরা অনুরাগীরা আত্মীয়রা যমজ ভাইয়েরা বোনেরা চিতার গন্ধ গায়ে মেখে ঘরে ফিরে শুকনো পাতার মতন বা খেয়ে ঘুরে মরবে কত দিনের আপন একটা জ্যান্ত গাছের খোঁজে এসব জেনেও তুই যেতে পারলি এসব জেনেও তুই যেতে পারলি তোকে আমরা কি দিইনি শক্তি ধন্যবাদ